আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আটবির সকালের সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি পারি ফেতিমা মৌলভি বাজারে বাড়ছে নদী ও হাওরের পানি এতে দুর্ভোগে পড়েছেন পানি বন্দী মানুষ এদিকে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাদের পাঁচ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বন্যা অপরিবর্তিত রয়েছে হাওর তীরবর্তী জুড়ি বড়লেখা ও কুলাওয়ার উপজেলায় মৌলভি বাজার পানি উন্নয়ন বোর্ড জানায় পাহাড়ি ঢলে মনু কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ সব নদীর পানি কমেছে তবে ছয়টি উপজেলায় আছেন লাখো মানুষ অনেকে ঘরবাড়ি ছেড়ে অবস্থান করছেন জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে

এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সহযোগ দিচ্ছেন সকর্মে আব্দুল কুদ্দুস চঞ্চল চঞ্চল নদ নদীর পানি বাড়ায় বন্যার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন বিস্তারিত ফাতিমা প্রথমেই একটু পানির পরিসংখ্যান দিয়ে রাখছি যে আজ সকাল নয়টায় যে পরিসংখ্যানটা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে দিয়েছে সেই মোতাবেক কিন্তু ধরলা নদীর পানি শিমুল শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু এখন বিপদ সীমার নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু নুনখোয়া পয়েন্টে কিন্তু চোদ্দ সেন্টিমিটার বিপদসীমের উপর প্রবাহিত হচ্ছে এছাড়াও চিলমারি পয়েন্টে কিন্তু সাত সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে তো এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু কুড়িগ্রামের যে নিম্ন চরাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘরের পানি না উঠলে কিন্তু একেবারে বাড়িঘর ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে বিশেষ করে নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারি যে চরাঞ্চলগুলো রয়েছে এগুলোতে কিন্তু পানি একেবারেই ভরে গেছে এবং এখানকার যে সমস্ত চরাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ডুবে গেছে তো এখানকার প্রায় তিরিশ হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এছাড়াও কিন্তু আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে চিলমারির কিছু চরাঞ্চল সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে তো দ্বিতীয় দফার বন্যায় এই পানি আবার আসাতে কিন্তু মানুষের অনেকটা দুর্ভোগ বেড়েছে মানুষ কিন্তু এখন বাড়ি থেকে ভেলা এবং নৌকা যুগে কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই বন্যা কিন্তু ক্ষণ এস্তে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে কিন্তু কমতে পারে এই বন্যার পানি তবে উজানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি আরো অবনতি ঘটবে তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে জন্য সব ধরনের ত্রাণ সহযোগিতা তারা কিন্তু নিয়ে প্রস্তুত রয়েছে বন্যা বেশি হলে তারা কিন্তু এটা মোকাবিলায় সশস্ত থাকবে তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ খবরাখবর ধন্যবাদ বন্যা পরিস্থিতি জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী শহীদ নৌ সেখান থেকে সহ যোগ দিচ্ছেন তিনি নূর বন্যা পরিস্থিতির বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানবেন বিস্তারিত দেখুন সুনামগঞ্জে কিন্তু গেল রাতে বৃষ্টিপাত একেবারে কম হয়েছে মাত্র পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে তবে সকাল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন বৃষ্টির মধ্যে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি আসলে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে যে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের সকল নদ নদীর পানি কমতে শুরু করেছে বিশেষ করে সোরমার পানি কিন্তু এখন বিপদ সীমার মাত্র ছয় সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো তো সেই জায়গাতে আসলে বলা যায় যে পানি কমতে শুরু করেছে তবে পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জে যদিও নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে তবে যে উজানে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্রের যে তথ্য রয়েছে তা এতে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেতে পারে এবং সুনামগঞ্জের লোকালয়ে এখন পানির চাপ পাওয়াতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি আসলে এই যে টানা অনেক দিন যাবৎ মানুষ পানি বন্ধী অবস্থায় আছেন বিশেষ করে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে কিন্তু সুনামগঞ্জ সদর তাহেরপুর বিশম্বরপুর শান্তিগঞ্জ এবং দোয়ারা সাতকে কিন্তু ছয় প্রায় ছয় উপজেলার মানুষ পানিবন্দি রয়েছেন এতে নতুন করে আসলে ওই এলাকাতে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন রাস্তাঘাটে পানি থাকার কারণে মানুষ বিশেষ করে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই যারা বাড়ি ফিরেছিলেন আশ্রয় কেন্দ্র থেকে নতুন করে আবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন জেলা প্রশাসন থেকে যেমনটা জানানো হয়েছে তারা আসলে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছেন যদি এর চেয়ে খারাপ অবস্থা হয় তাহলে ত্রাণ মজুদ রাখা হয়েছে এবং উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ কার্যক্রম আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আসলে সবকিছু নির্ভর করে প্রকৃতি কতটুকু আগ্রাসন তার মাত্রা দেখায় তখন হয়তো পানি যদি বৃদ্ধি পায় উজানের পানি আবারও আসে তাহলে বন্যা পরিস্থিতি স্থায়িত্ব নিবে এবং মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে এই বলেই প্রত্যাশা করছেন মূলত পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন তো সুনামগঞ্জ থেকে সর্বশেষ জানাচ্ছিলাম এই ছিল মূলত আহ ধন্যবাদ আলোচিত প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে চর হুঁশারি দিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন পক্ষ থেকে সারাদেশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও আন্দোলন করছেন তারা সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জেনেছেন তারা তবে সেবক নামে স্কিম চালু হলে সুযোগ সুবিধা ঠিক থাকলে সেখানে যুক্ত হওয়ার কথা জানান শিক্ষকরা মঙ্গলবার শুরু হয় এই আন্দোলনের কারণে হচ্ছে না কোনো ক্লাস ও পরীক্ষা গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা অনলাইন সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে ফলে চরম অনিশ্চয়তা পড়েছেন শিক্ষার্থীরা ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিস লাকি আবারও আলোচনায় এবার আলোচনা লাকির মালিকানাধীন নরসিংদে ওয়ান্ডার পার্ক নিয়ে পার্কটিতে উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ যাতায়াতে মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জেনেছে পুলিশ নরসিংদী থেকে নুরে আলম রনি রিপোর্টে জানাচ্ছেন ইমরুল গায়াস সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকিকে নিয়ে আলোচনা যেন কিছুতে শেষ হচ্ছে না নতুন করে আলোচনায় তার মালিকানাধীন ওয়ান্ডার পার্ক বাইরে থেকে ফিটফাট এই পার্কের ভিতর যেন সদরঘাট অবাধে চলে নানা অপকর্ম ভিতরে ঢুকতে চোখে পড়ে ছোট ছোটো খুপড়ি ঘরে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা বিভিন্ন ভাস্কর্যের আদলে তৈরি করা একাধিক খুপড়ি ঘর আর কটেজে দিনে দুপুরে চলে অনৈতিক কার্যকলাপ জানিয়েছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে পার্কে আসা মানুষ প্রকাশ্যে লিপ্ত হয় অসামাজিক কাজে পার্কের ভিতরে রাতে থাকার জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ পার্কটি দিনের বেলার চেয়ে রাতেই বেশি জমজমাট আর আই 10টা সময় আই 10টা আগে আই 10টা পরে আই না রাতে ঊর্তিবয়সের ছেলেমেয়ে যায় বেশিরভাগ আর এই ফ্যামিলিগতভাবে ছেলেমেয়ে লয়ায় খুব কম মানুষ সকাল 6টা বাজে তে আমরা 8টা 9টা সকাল 6টা 7টা তে 2টা সারা দিনই আইতাসেন আমরা দেখে যেডা আই আই দুই পার্কের অনৈতিক কার্যকলাপ নিয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ ওরা পার্ক বিষয়ে জানতে চাইতেছি আপনি কথা বলবেন না না বিনোদনের নামে অসামাজিক কাজ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এখানে অশালীন কার্যক্রম যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে পার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দাবি স্থানীয়দের ইমরুল কায়েস আরটিভি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ও যাত্রী চলাচল বাড়বে দেড়শো শতাংশ আর এই চাপ সামাল দিতে সহায়ক বা ব্যাকআপ রানওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার তবে এতে আবার অর্থের অপচয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন সহায়ক রানওয়ে দিয়ে এই চাপ সামলানো সম্ভব না তাই রাজধানীর আশেপাশে আরেকটি বিমান বন্দর করার পরামর্শ তাদের শরৎ খানের পোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরনো দুটি টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার যেখানে একসাথে পার্ক করা যায় উনত্রিশটি উড়োজাহাজ তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার যেখানে একসাথে পার্ক করা যাবে দুটি এয়ারবাস সহ সাঁইত্রিশটি উড়োজাহাজ বর্তমানে তেত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন দেড়শো ফ্লাইট পরিচালনা করে আরও অন্তত বারোটি বিদেশি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে ফ্লাইট সংখ্যা বাড়াতে চায় বর্তমান এয়ারলাইন্সগুলো ফলে তৃতীয় টার্মিনাল চালু হলে ফ্লাইটের সংখ্যাও কয়েক গুণ বাড়বে এটা আয়াটার যে ফোরকাস্ট করেছে যে দুই সালের মধ্যে বাংলাদেশের প্যাসেঞ্জার গ্রোথ হবে হান্ড্রেড গ্রোথ হবে ফেনোমেনাল গ্রোথ এটা সারা বিশ্বের কাছে একটা উদাহরণস্বরূপ যারা এখন ফ্লাইট অপারেট করছে তারা এখানে বেশি সংখ্যক ফ্লাইট দেওয়ার চিন্তা করছে যারা এখনও শুরু করেনি তারা শুরু করার চিন্তাভাবনা করছে বর্তমানে দেশি এয়ারলাইন্সগুলোর যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা ২২ থেকে তেইশ শতাংশ সক্ষমতা না বাড়ালে ব্যবসা হারাবে তারা যে কোনো দেশে দেশীয় এয়ারলাইনগুলো ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার পায় তাদের থাকে দখলে থাকে আর বাকি ফিফটি পার্সেন্ট বিদেশি এয়ারলাইন দখল করে থাকে আমাদের এখানে আনফরচুনেটলি আমাদের মার্কেট শেয়ার এখন বাইশ তেইশ পার্সেন্ট আমরা এই যে ডিমান্ডটা ডিমান্ডটাকে মিট করার জন্য আমাদের যে ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার সেই ক্যাপাসিটি বিল্ড আপ তো আমরা করছি না বিমানবন্দরে চাপ বাড়লে তার সামাল দেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা একটি রানওয়ে দিয়ে ফ্লাইট পরিচালনা করতে বর্তমানে উড়োজাহাজগুলোকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় টেকনিক্যাল হওয়ার তো মানে চেইন ইফেক্ট আছে পুরো একটা ইয়ে পড়ে একটু আমাদের অন টাইম পারফরমেন্স গত সেভেন্টি ফোর পার্সেন্ট গত মাসে সেটা সিক্সটি সেভেন পার্সেন্ট ছিল ওয়েটার টেকনিক্যাল ইয়ার কারণে সেটা তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর সহায়ক আরেকটি রানওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা তবে সহায়ক নয় বাড়তি চাপ সামলাতে আরেকটি স্বয়ংসম্পূর্ণ রানওয়ের পক্ষে বিশেষজ্ঞরা খুব বেশি চিন্তিত এই জন্য নয় যে এইখানে না হলেও ঢাকার আশেপাশেই দ্বিতীয় রানওয়ে আছে তারপরেও এইখানেই দ্বিতীয় রানওয়ে একটা বর্তমান রানওয়ের প্যারালাল একটা করা যায় কিনা এটা নিয়ে স্টাডি চলছে টার্মিনালটা অত্যন্ত ওভার ক্যাপাসিটি হয়ে যাবে সেই জন্য একটা রাজধানী শহরে একটা মাত্র রানওয়ে এটা সত্যি বেমানান স্বতন্ত্র রানওয়ে করতে না পারলেও আমরা ডিপেন্ডেন্ট রানওয়ে করার যে সুযোগটা আছে সেটা করা অত্যন্ত চৌকস সব একটা সিদ্ধান্ত হবে ডিপেন্ডেন্ট রানওয়েতে কোনো খুব বেশি মেজর কোনো বেনিফিট পাওয়া যাবে না হ্যাঁ ওটা খরচ হবে ওটার যে ওটার পিছনে যে ইনভেস্টমেন্ট সেই তুলনায় রিটার্ন ইজ ভেরি নেগলিজিবল ঢাইজালা আন্তর্জাতিক বিমানবন্দর আগামী পাঁচ বছর পরে এটা স্যাচুরেটেড হয়ে যাবে এটা ইউজ এখনই আমাদেরকে উচিত হবে একটা নতুন এয়ারপোর্ট যেটা বেশ কিছুদিন থেকে কথা গুঞ্জন শোনা গেছে বাট সেইটা করে এয়ারপোর্ট অ্যাটলিস্ট দুটো বা তিনটা রানওয়ের পারমিশন করে এমন বাস্তবতায় কিভাবে যোগাযোগের হাবের স্বপ্ন পূরণ হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই শরীয়ত খান আর টিভি ঢাকা তিন দশকের অযত্ন অবহেলায় পতিত জমিতে পরিণত হয়েছিল চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম দখলদারে দৌড়াতে মাঠের ভেতরে বসত মেলা ছিল ট্রাক স্ট্যান্ড কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে সেই মাঠ এখন যেন সবুজ কালিচা কিছুদিনের মধ্যে মাঠে ফিরবে খেলাও চট্টগ্রাম থেকে মুখানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ গ্রীষ্মে ধুলাবালি আর বর্ষায় কাদা বছরের বেশিরভাগ সময় এখানে বসত মেলা দিনের পর দিন জমত আবর্জনা আর রাতে হয়ে মাদক মাদকসেবীদের নিরাপত্তেরা অথচ দেশের ক্রীড়াঙ্গনের অনেক সাফল্যের সাক্ষী এই মাঠ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও তামিম ইকবাল খান সহ চট্টগ্রামের অনেক খেলোয়াড়ের কৈশোরের সক্ষতা ছিল এ মাঠের সঙ্গেই তবে দীর্ঘদিন পরে হলেও দখলদারের চোখ রাঙানি উপেক্ষা করতে পেরেছে প্রশাসন প্রাণ ফিরেছে চট্টগ্রাম নগরীর কাজির দেউরির এই মাঠে সবুজ ঘাসের নান্দনিকতা দেখাচ্ছে নতুন এক স্বপ্ন চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে সব ঠিকঠাক করে কিছুদিনের মধ্যেই এখানে খেলা ফেরানো হবে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে আমরা এই মাঠটি উন্নয়ন জন্য কাজ শুরু করেছি আমরা আশা করছি মাস মধ্যে এটি খেলোয়াড়দের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারব ফুটবলের জন্য খেলার মাঠ থাকবে চারটি ক্রিকেটের জন্য নেট প্র্যাকটিসের জায়গা থাকবে মাঠের

মাঠে খেলা ফেরানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও খুদে খেলোয়াড়রা একই সঙ্গে স্থায়ীভাবে মাঠ রক্ষার আগতি তাদের কণ্ঠে আমরা চাই এই মাঠটার মধ্যে যেন আর কোনো মেলা না হয় খেলাধুলাই হোক এটা কোনো ভালো মাঠ নাই আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদের প্র্যাকটিস করার জন্য ভালোভাবে যদি উন্মুক্ত করা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের তো আমি বলে এখানে খেলাধুলা করছে কিন্তু এখানে মাঝখানে কিছু মেলা টেলা হইতো অনেক মেলা টেলা হইতো যার কারণে ছেলেরা খেলতে পারতো না সাবেক জাতীয় ফুটবলার আশিস ভদ্র এ মাঠে খেলেছেন তারা চট্টগ্রামের খান পরিবারের ক্রিকেটারদের পাশাপাশি মিনহাজুল আবিদিন নান্নু আফতাব আহমেদ নাদিম উদ্দিনের মতো ক্রিকেটারদের খেলোয়াড়ি জীবনের শুরুটা হয় এখানে এমন কি কলকাতার ইস্ট বেঙ্গল টিমও খেলে গিয়েছিল এ মাঠে যে কারণে আবার আশায় বুক বাঁচ্ছে চট্টগ্রামের ক্রীড়ামোদীরা সৈয়দ মাহমুদ আর টিভি দুখী দাসিম শতর্ধ এক বৃদ্ধা দুঃখ কষ্ট যারা জীবনসঙ্গী দীর্ঘ জীবনে দেখেছেন অনেক কিছুই তেতাল্লিশের অনেক ইতিহাসের সাক্ষী একাত্তরে তার চোখের সামনে স্বামী ও এক ছেলেকে গুলি করে হত্যা করে পাক বাহিনী অভাবে পড়ে একখণ্ড জমি বিক্রি করতে গিয়ে এক টিপসইতে হারান স্বামীর ভিটা সহ সব জমি জমা ইসলামের দিনের পর রাত আসে যেমন তেমনি দুঃখের পর সুখের পালা তবে কারো কারো জীবনে এই নিয়ম খাটে না এমনি একজন দাসী যার জীবন জুড়ে কেবল শোক কষ্ট আর বঞ্চনা ঢাকার তুরাক থানার বাদালদের অধিবাসী দুঃখে লোকে বলে তার বয়স একশো বছর দীর্ঘ এই জীবনে পাননি ক্ষণিকের সুখ দুঃখে নামটা যেন তার জীবনের সঙ্গে মিলেমিশে একাকার মা বাবা হারিয়ে ছোটবেলায় আশ্রয় মেলে নানার বাড়িতে অল্প বয়সে বিয়ের পর তাফালিয়ায় স্বামীর বাড়িতে শুরু সংসার জীবন নয় ছেলে আর এক মেয়ে নিয়ে ভালোই চলছিল সংসার অজারা রোগে তিন ছেলে আর এক ছেলে মারা যায় সাপের কামড়ে একাত্তরে পাক বাহিনী গুলি করে হত্যা করে স্বামী ও এক ছেলেকে অভাবে এক জমি বিক্রি করতে গিয়ে হন প্রতারিত অন্যের বাসায় আশ্রিত থেকে ধান ভেনে মুড়ি ভেজে শাক বিক্রি করে টিকে থাকেন জীবন যুদ্ধে। এত কিছুর পরও বিধবা ভাতা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা পান না দুঃখে খাওয়াইছি খাওয়ায় মানুষকে কালের সাক্ষী এই মানুষটি এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন স্মৃতি স্মৃতিশক্তিও মেয়ে আরতি এখন মায়ের দেখাশোনা করেন আমগো যে কি দিন গেছে দিয়ে বলার মতন পরে আসসালাম গো বাড়িটা নিলোগা নেওয়ার পরে আম গো কইরা দিলো বাড়িতে সরকারের খাস জমিতে অস্থায়ী আবাস তাদের পাচ্ছেন না সন্তানদের জন্ম নিবন্ধনের সুযোগও দুঃখের এমন দুঃখের গল্প দাগ কাটে স্থানীয়দের মনেও গিয়ে দেখি তাদেরকে দূরে নিছে ওইখানে আরো মহিলা চাল একটা আর পুরুষের দূরে আরেক তখন ওর ট্যাক রাইকে গুলি করলো পিছনে আসলাম আমরা তারপরে থেকে উঠে আসলাম আইসে দেখলাম যে সেরে মাইরা দন দন মেরে গুলি করে মেরে গেছে কারে বাপরে মারছে একটা পোলা এমন করুণ অবস্থার কথা জেনে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ধরনের যদি কেউ থাকে আমি তাদের একটা লিস্ট করব। একটা লিস্ট করে মাননীয় মেয়র মহোদয়কে যাতে আমি সিডি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে কিছু করতে পারি আমার নিজের পক্ষ থেকেও যেন আমি কিছু করতে পারি জীবন সায়ান্নে এসে দুঃখী দাসী যেন জানতে চান কেন কষ্টে ভরা এত দীর্ঘ জীবন দিয়েছেন বিধাতা তাকে সৈয়দা মুনিরা ইসলাম আর টিভি নড়াইলের সমবায়ের ভিত্তিতে বাছাই করা জমিতে ধান চাষ করে তা থেকে বীজ উৎপাদন করছে কৃষকরা দুই সালে গড়ে ওঠা এ সমিতি বছর অন্তত আঠারো টন উন্নত মানের ধান বীজ বাজারে বিক্রি করছে নিয়মিতভাবে এসব বীজের মান পরীক্ষা করে দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা রিপোর্ট নরাই সদরের মহারা গ্রামের কৃষক শাহজাহানের নেতৃত্বে গড়ে উঠে মহারা ধান বীজ উৎপাদনকারী দল তারা কৃষি বিভাগ থেকে সংগ্রহ করা বীজ দিয়ে ধান উৎপাদন করে এবং সেখান থেকে ভালো মানের বীজ সংগ্রহ করে থাকে নিজেরাই ধান কেটে মেশিনের সাহায্যে বীজ সংগ্রহ করে দলের সদস্যরা এরপর দুই পাঁচ ও দশ কেজির প্যাকেট করে দুশো টাকা কেজি দরে তা বিক্রি করছে এতে কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছে সেই সাথে বীজ বিক্রি করেও লাভবান হচ্ছে সকল ধরনের কার্যক্রম আমরা হাতে কোনো প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন উপকরণ সহায়তা দিয়ে এবং যন্ত্রপাতির মাধ্যমে তাদের আধুনিক এবং উন্নত বীজ উৎপাদন করতে পারে আমরা তাদেরকে সেইভাবে তৈরি করছি দলটি এরই মধ্যে বীজ বাজারজাতকরণের সরকারি নিবন্ধন পেয়েছে বীজ বিক্রি করে এর লভ্যাংশ ধানের পরিমাণ অনুযায়ী চাষিদের মাঝে বন্টন করে দেয়া হয় আমি সহ চোদ্দ জন চাষী আছে চোদ্দ জন চাষী নিয়ে আমি বীজ উৎপাদন করি এবং বাজারজাত করি এই বীজ উৎপাদন আমার কৃষি অফিস আমাকে ভিত্তি বীজ দেয় এই ভিত্তি বীজ থেকে প্রত্যয়িত বীজ উৎপাদন করি এ নিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা বললেন কৃষক যদি তার নিজের বীজ নিজেই উৎপাদন করতে পারে যথাযথ গুণগত মানসম্পন্ন বীজ তাহলে কৃষক যে উৎপাদনের জন্য যে বীজের উপর নির্ভরশীল এবং এই বীজ ক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় তার যে দৌড়াদৌড়ি এটা বন্ধ হবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবেন দুই সালে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে সরকার সারা দেশে আট গ্রুপ তৈরির মাধ্যমে বীজ উদ্যোক্তা তৈরি করেছে আন্তর্জাতিক সংবাদ হিন্দু দেবতা শিবের পুজো উপলক্ষে পুণ্যার্থী সমাগম তীব্র গরমে দমবদ্ধ পরিস্থিতি অনুষ্ঠানস্থল ছাড়তে হুড়োহুড়ি পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটনা আহত হয়েছে আরও দেড় শতাধিক মঙ্গলবার এমন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের উত্তর প্রদেশ প্রদেশের হাতরাস জেলা ঘটনায় দেশ জুড়ে বইছে শোকের হাওয়া অতীতে বিভিন্ন সময়ে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এমন বহু বেদনাবিধুর ঘটনার সাক্ষী হয়েছে ভারত দুই রাজস্থানের যোধপুরে পদদলিত হয়ে মৃত্যু হয় দুইশো চব্বিশ জনের দুই সালে মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে মৃত্যু হয় একশো জন পুণ্যার্থীর যার সর্বশেষ সংযোজন উত্তরপ্রদেশের হাতরাসের এই ট্রাজেডি দর্শক এই বিষয়ে ভারত থেকে সর্বশেষ জানাচ্ছেন সকর্মে পরমাশেষ ঘোষ অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল উত্তরপ্রদেশের হাতরাসের রতিভানপুরে একটি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে সেই হুড়োহুড়ি বেঁধে গিয়েছিল প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার মানুষের জমায়েত হয়েছিল একটি সীমান্ত অঞ্চল সেই জায়গায় কিন্তু ভোলে বাবার যারা ভক্ত তারা একটা তথাকথিত সৎসঙ্গ নামে একটি সমাবেশে তারা জমায়েত হয়েছিলেন সেই তথাকথিত ধর্মগুরু যিনি ছিলেন তাকে সেই অনুষ্ঠানস্থলে সভা শেষ হওয়ার পরে কিন্তু তাকে স্পর্শ করার জন্য ভক্তরা কিন্তু হুরুম তার কাছে যাওয়ার চেষ্টা করলে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় প্রশাসনের তরফ থেকে তেমন কোনো সুব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই পড়ে গিয়েছিল বলে স্থানীয় সূত্রে বা প্রশাসন সূত্রে যেটা খবর সেক্ষেত্রে কিন্তু গতকাল প্রথম পর্যায়ে কিন্তু সাতাশি জন এবং সেই জায়গায় সরকারিভাবে কিন্তু জানানো হয়েছে প্রায় শতাধিক প্রায় একশো জন মানুষ কিন্তু একেবারে মৃত তার মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাটাই কিন্তু অত্যন্ত বেশি গতকালের এই দুর্ঘটনার কেন্দ্র করে কিন্তু সংসদে কিন্তু প্রধানমন্ত্রী সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে মৃত ব্যক্তিদের দু লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের কিন্তু টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে পর্যন্ত যে খবর একটি তদন্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডিজিপি কমিটির মাথায় রয়েছেন স্থানীয় মানুষের বক্তব্য কিন্তু এই ঘটনার কিন্তু দায় চাপিয়েছে প্রশাসনের ওপরে প্রশাসন যদি একটু নজর দিত এই যে ভিড় হবে জেনেও কিন্তু তারা সেটা তথাকথিত কিন্তু প্রশাসনের তরফে কিন্তু লোকেরা ছিলেন না সে কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু আবার আরেকটি এই জমায়েতে যারা আয়োজন করেছিল তাদের কিন্তু গাফিলতির কারণেই এই পরিস্থিতি হওয়ার পরে কিন্তু ধর্মগুরুকে যারা স্পর্শ করার জন্য ছুটে গিয়েছিলেন হুড়ো উড়ি বেঁধে গিয়েছিল সেখানে কিন্তু তাদের ক্যাপাসিটি ছিল না সেটাকে কন্ট্রোল করার মতন স্বাভাবিকভাবে একটা বিশৃঙ্খলার পরিস্থিতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখন দেখার এই তদন্তর গতি প্রগতি কোন দিকে যায় গাজ খান ইউনিসের নিরাপদ অঞ্চল হিসেবে অভিহিত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের নয় সদস্য সহ বারো জন নিহত হয়েছে এছাড়া দখলকৃত পশ্চিম তীরে অন্য একটি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় বুধবারের তথ্য জানিয়েছে আলজাজিরা এদিকে ইসরায়েলের সেনাবাহিনী খান ইউনিসের পূর্বাঞ্চল খালি করার নির্দেশ দেওয়ার পর অঞ্চলটিতে মানবিক বিপর্যয় ঘটেছে হাসপাতাল ও তারু ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত অসুস্থ আহত গাজাবাসী ইসরায়েলি আর্মির এই আদেশে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে জাতিসংঘ এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় আটত্রিশ হাজার আহত সাতাশি হাজার আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন যুক্তরাজ্যের এবারের নির্বাচনে লড়বেন রেকর্ড চৌত্রিশ বাংলাদেশি এর বেশিরভাগই প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ আটজন আবার অনেকে গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হয়েছেন প্রার্থী সালের ভোটে প্রার্থী হয়েছিলেন এগারো জন ব্রিটিশ বাংলাদেশি দুই উনিশ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় চোদ্দ আর এবার তা এক লাফে হল চৌত্রিশ জন দেশটিতে ছয়শ পঁচাশ আসনের জন্য নির্বাচনে অবতীর্ণ হবেন চার হাজার তিনশো উনআশি জন প্রার্থী সকালে সংবাদে পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে যে মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যাহ্ন সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে